আমেরিকা প্রবাসী উইনস্টেড ইউনিভার্সিটি অফ মিশিগানে নিউরো সায়েন্স অফ মেডিসিনে অধ্যয়নরত ঈদগাবাজার হাইস্কুলের সাবেক মেধাবী ছাত্রী রাজিয়া সুলতানা রোজির অর্থায়নে এবং মাওলানা আহমদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় কাপনা ধরিগাঁও নিজ বাড়ি থেকে এ কর্মসূচি পালন করা হয়। আনুষ্ঠানিকভাবে বিতরণকালে উপস্থিত ছিলেন ঈদগাবাজার হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ইমাম উদ্দিন, বর্তমান প্রধান শিক্ষক আব্দুল হামিদ, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ ডাক্তার হাবিবুল্লাহ মিসবা, কবি ও কবিতার আসর গ্রুপের স্বপ্নদ্রষ্টা কবি হাসান সজন, আজিজুল হক, আব্দুল হাসিব, কামরুল হাসান, আবু সাইদ শাফি, সালেহ আহমদ, সাইফুল ইসলাম সহ আর অনেকেই এ সময় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উপহার সামগ্রী হাতে পেয়ে দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকার দুস্থ ও অসহায় মানুষজন। অনুষ্ঠানে অতিথিরা ফাউন্ডেশন এবং দাতার প্রতি কৃতজ্ঞতা জানান। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।